ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. পনেরো নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোন একজন পিতার দুটি সন্তান আছে, একটি ছেলে একটি মেয়ে। ওই পিতা তার ছেলের অবাধ্যতা অসৌজন্যমূলক আচরণের কারণে যদি তার ছেলেকে পিতৃ সম্পত্তি না দেন তাহলে গুনাহ হবে কি না? হ্যাঁ, অবশ্যই গুনাহ হবে, শুধু অবাধ্য সেই জন্য তাকে আপনার এ করবে, ত্যাজ্যপুত্র করবে যেটাকে বলা হয়ে থাকে আমাদের দেশের ভাষায়, বা ধন সম্পদে ভাগ দেবে না, এটা জায়েজ নয়। কারণ আল্লাহ ভাগ করে দিয়েছেন, আপনার এখানে অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে অথবা যে ধন সম্পদে ভাগ পাচ্ছে সে মুসলিম রয়েছে, হ্যাঁ, যদি কাফের হয়ে যায় নাস্তিক তাহলে অবশ্যই পাবে না, মুশরেক হয়ে যায়, হ্যাঁ, যদি ধর্ম পরিবর্তন মুরতাদ হয়ে যায় তাহলে জায়েজ নয়। এইরকম বেনামাজি, আর বেনামাজিকে আপনি নিশ্চিত কাফের, বড় কাফের মনে করছেন, এই মশলায় বিশ্বাসী আপনি, তাহলে তখন বঞ্চিত করতে পারবেন যে সেই ব্যক্তির ধর্ম আলাদা আর আমার ধর্ম আলাদা, সুতরাং সে পাবে না। লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়াল কাফির মুসলিম, মুসলিম কাফের ওয়ারিস হবে না আর কাফের মুসলিমের ওয়ারিস হবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী জানালে উপকৃত হবে, জাযাকাল্লাহ। কিন্তু শুধু আপনার রাগ তার উপর রয়েছে, আক্রোশ রয়েছে, বা সে আপনার কষ্ট দিয়ে থাকে, অথবা সে আপনার সাথে খারাপ আচরণ করেছে অবাধ্য, সেই জন্য ধন সম্পদে বঞ্চিত করবেন, এ অধিকার নেই কোনো ব্যক্তির।